আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি মোটামুটি ভালোই আছি। তো আমার শরীরটা খুব একটা ভালো থাকে না, ওই জন্য আমি ব্লগ ছাড়ি না। তো আজকে কি বার? আজকে বুধবার। তো আমি এখন বাজে 9:10 হয়েছে, চা খেলাম, সবে খেয়ে ছাদের আকাশের ওয়েদারটা দেখো কেমন হয়ে আছে, বৃষ্টি হচ্ছে। আর সিঁড়িতে দেখালাম প্রচুর জামা কাপড় শুকাচ্ছে, আর আমি কিছু গেঁচে দিয়েছি, বালতিতে আছে, তো ওগুলো মেলতে এসেছি ছাদে। আর বেডশিট অলরেডি ভেজানো আছে, তো হাজব্যান্ডের জন্য, ও কাজে যাবে আজকে, কাজে থেকে এসে কাজবে। তো চলো, বেশি কথা বলছি, বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছো, দম হয়ে গেছে সিঁড়িতে আস্তে আস্তে। তো চলো, আমার এখন 9:30 থেকে আমার একটা ব্লগ শুরু করছি, আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো, চুকিটাকে কিছু দেখাবো, আর মামামের পরীক্ষা হচ্ছে, কালকে একটা পরীক্ষা আছে মামামের, মানে সেই সোমবার হয়েছিল, তারপর বৃহস্পতিবার। তো আর কালকে বৃহস্পতিবার, শুক্রবার রান্না পুজো। তো সব কিছু নিয়েই আজকে ব্লগটা। তো চলো ফ্রেন্ড, তোমরা দেখতে থাকো, আর সাথে থাকো, আর আমি এখানে দাঁড়িয়ে আছি ঘরের সামনে। আর আজকে কী হয়েছে, আজকে মানে 2-3 ধরে বৃষ্টি হচ্ছিলো, আর মাথাটা শ্যাম্পু করতে পারিনি, আর আজকেই মাথায় শ্যাম্পু করেছি, চুল একদম ভিজে। তো চলো, জামা কাপড়গুলো মেলে দিই, তারপর কথা হচ্ছে, চলো। তো বন্ধুরা, আমার সব মেলে দেওয়া হয়ে গেছে, আর তো বাইরের ওয়েদারটা দেখাই তোমাদের। এই দেখো, এই সামনের এই পুকুরটা একদম খালি ছিল, এগুলো ভরে গেছে, মানে জলে ভরে গেছে, এত বৃষ্টি হয়েছে দু তিন দিনে। আর ওদিকে জেঠুদের বাড়ি ভেঙেছে, মাটির বাড়িটা, ওটা পাকা করার জন্য ভেঙেছে, তো মাটি ভাঙছিল বৃষ্টি হওয়ার কারণে, আর ভাঙতে পারেননি, 2 বন্ধ হয়ে পড়ে আছে। দেখো তো মোটামুটি একটু হাওয়া দিচ্ছে আকাশে, আর রাস্তায় জল, আর এদিকে আছে কি পেঁপে গাছগুলো আছে। দেখো ছাদটা পুরোটাই ভিজে, মনে হয় ভোরের দিকে একটু বৃষ্টি হয়েছিল, সকালেও আমি যখন চান করছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, তো এখন আপাতত হয়নি, ওই জন্য জামা টামাগুলো মেলতে এলাম। চলো, মামামা এখনো ঘুমাচ্ছে, মামামা উঠবে আর একটু পড়বেও, কালকে ওর বাংলা পরীক্ষা, ওই জন্য চলো নিচে নেবে যাই, আর আজকে কি রান্না বান্না হয় দেখাবো। খুব মানে আজকে মনে হয় মাছ আনেনি, বাবা বাজারে গেছিলো। দেখো মামা এখনো ঘুমাচ্ছে এখানে, তো আমি ফ্যানটা বন্ধ করে দিয়েছি, ঠান্ডা লাগছে, মানে হাওয়া এখন হাওয়া খাওয়ার মতো গরম পড়েনি, আজকে বৃষ্টি হচ্ছে তো ওই জন্য। আর এদিকে দেখো, আর হাজব্যান্ড কালকে কি এনে দিয়েছে দেখাই, কি আমার সাবান 3 এনে দিয়েছে, দেখাই একটা দুটো, আর আজকে একটা খুলেছি। সাবানটা না মানে কিছুদিন পর পরেই শেষ হয়ে যায়, তো একেবারে 3 এনে দিয়েছে, তো এটাই মাখছি, আজকে বার করেছি, খামটা ফেলিনি। আর দেখাই, আর এগুলো এনেছে, অনেক পাতা আছে, এগুলো আমি দেখিনি, ইন্দুলেখা, এই আমি ইন্দুলেখা শ্যাম্পু মাখি, তো ওই জন্য প্রচুর এনে দিয়েছে। দেখো এখন অনেক দিন ধরে মাখতে পারবো, তো এখানে আছে, আপাতত সব অগোছালো হয়ে আছে, কিছু গোছানো নেই, মামা ঘুম থেকে উঠলে গোছাবো সব। আর এবারে যখন ডাক্তারখানে গিয়েছিলাম, এটা দিয়েছে, স্টেচ মার্ক এগুলো চলে যাবে, ওই জন্য এটা দিয়েছে, দেখো এই ক্রিমটা। দাম এখানে কোথায়, এখানে দাম নেই, এটা মনে হয় 350 নিয়েছে একটা ক্রিম। ওষুধ আছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি,
একটু সিঁদুর পরবো। আল্লাহ টাল্লা মোটামুটি গোছানো আছে। আজকে আমাদের মাছ এনেছে, রুই মাছ হয়ে গেছে। তো মারা মাছ কাটছিল, আম মাছ কাটা হয়ে গেছে। আর এটা আমি সকালে একটু ময়দা সিদ্ধ করবো, আলু এটা আলু দেবো। তো থাক চলো, এখানে চাল আমি বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এখানে মানে বৃষ্টির ঝাপটা এসে এই কাগজ টাগজগুলো ভিজে গেছিলো, তো এগুলো অল্প জ্বলছে, খুব একটা ভালো জ্বলেনি। তো চলো দেখিয়ে দিই মাছ কী দিয়ে ঝোল হবে। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে। এখানে টমেটো পেঁয়াজ লঙ্কা সব কাটা আছে, আদা বাটা দিয়ে হবে। আর ওখানে চচ্চড়ি আর মাছ কাটা আছে, দেখাচ্ছি বলি। চলো দেখাই চচ্চড়ির মাছ, এগুলো মানে কিছু দিয়ে হবে না, নিরামিষভাবে হবে। শুধু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে হবে, মাছ মাথা দেবে না, সেটা চচ্চড়ি হবে। বাবা পান্তা খাচ্ছে, চলো তাড়াতাড়ি করে মায়ের সিদ্ধটা করে নিই। মামা এখনো ওঠেনি, 10টা বাজতে যায়। বাইরে ওয়েদারটা একটু মনে হয় রোদ বার হতে পারে পরে। তো চলো বন্ধুরা, মাম্মা উঠে গেছে, ব্রাশ করে এলো, আর দাদু খাবার এনে রেখেছে। রুটি তো চলে চলো। ময়দা সিদ্ধটা করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর চালু করে দিই গ্যাসটা। আর এখানে নিয়ে নিয়েছি আলু, একটা আলু আর ফুলকপি কাটা, দুটো লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। তো বেশি লঙ্কা দিলে ভালো লাগে, মামাম খাবে বলে অল্প দিয়েছি। আর এখানে ময়দা আছে, চলো অল্প করে তেল দিয়ে দেবো কড়াইতে। কড়াইতে অল্প তেল দিতে হবে, বেশি তেল দিলে হবে না। তো এটুকু করার জন্য এতটা তেল যথেষ্ট। আজকে আমাদের আমের চাটনি হবে। তো কাঁচা আম এনেছিল, একটু ভিতরে পেকে গেছে, তো এই আদা বাটা হয়ে গেছে, আবার বেটে দিয়েছে। চলো তো চলো, তেলটা গরম হয়ে গেছে, আমি আবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দেবো শুধু, সবজিটা আমি ভালো করে ভেজে নেবো, নিয়ে জল ভালো লাগে। তো অলরেডি আমি জল দিয়ে দিয়েছি কড়াইতে, তো আর একটু দিয়ে দেবো। ময়দাটা দিলে মানে ময়দাটা একটু ঝোল ঝোল হলে ভালো হয়, তো এগুলো আমি একটু চাপা দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো চলো চলো ময়দাটা মাখিয়ে নিই, একটু নুন, অল্প করে নুন নিয়ে নেবো। মিষ্টি পড়ছে, আর আমি এখানে চাপা দিয়ে দিয়েছি এরকম ভাবে। চলো ময়দাটা মাখিয়ে নিয়ে কথা হচ্ছে তারপরে। তো
বন্ধুরা, আমার ময়দা মাখানো হয়ে গেছে। তো ময়দা আমি এরকমভাবে নিয়ে অল্প ছোট ছোট এরকম করে দেবো, ছোট ছোট বড় বড় মতো করে দেবো। তো আমি ভালো পারি না, মারা পারে। তো চলো ভালো করে সব দিয়ে নিয়ে কথা। তো বন্ধুরা, আমার দেওয়া হয়ে গেছে সব ময়দা দিয়ে। তো আমি গ্যাসটা জ্বলে দিয়েছি আর ময়দাগুলো এরকম দিক করে দিয়েছি গোল গোল করে। তো দেখো, এটা মামামও খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, বাড়ির সবাই ভালোবাসে। তারপরে সিদ্ধ হয়ে লাগিয়ে নেব। তো চলো। তো বন্ধুরা, আমাদের ময়দা সিদ্ধ হয়ে গেছে আর মা রান্না করছে দেখলে। আর ময়দা সিদ্ধ আর দুজনের জন্য বাটি নিয়ে নিয়েছি মা আর আমি খাবো বলে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। দেখুন 11টা বাজে, তারপরে একটু মামাকে পড়াবো আর মা রান্না করছে। রান্না হয়ে গেলে কী কী রান্না হলো, কী খাওয়া হবে সেগুলো তোমাদের দেখাবো। তো চলো। তারপর লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তো মা দিচ্ছি, তারপরে আমি নেবো। চলো, একটু ঠান্ডা হলে মনে হয় বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, মামা একটু হেল্প করছে বিনে তুলতে আর আমি এগুলো নিয়ে চলেছি বিছনার উপরে আর মামাকে একটু পড়াবো। আর ওকে বলিনি যে পড়াবো, আয়, ও ঠাম্মার কাছে বসেছিল। তো আমি বললাম যে চল একটু বিনাটা ঘুরিয়ে দিবি, তো এসে মশারি গুছাচ্ছি। দেখ, আমি এদিকে এদিকে সব গুছিয়ে দিচ্ছি। না না, বালিশগুলো এক জায়গায়, এই বালিশটা তুলো, ওই বালিশের উপর দাও। তোর বিছে না করতে গিয়ে বলেছে এই এর উপর রেখে দে বালিশ। তো চলে পরে কথা হচ্ছে। তো মামাম দেখো বিছানা ঘুরিয়েছে ওর মতো করে, আর আমি একটু পরেই গুছাবো। আর ওকে পড়াবো বলে খাতা নিয়ে চলে এসছে। এগুলো বাড়িতে ও রাফ কাজ করে ওই জন্য। তো এটা স্কুলের খাতা নিয়েছি, ওর বাংলা পরীক্ষা, বাংলা সব দেখিয়ে দেখিয়ে ওতে লিখে দেবো, ও লিখবে একা একা। তো চলো। আর আমি এদিকে বসে আছি, দেখো আমি মাথাটা ছাড়িনি, চুলটা ছাড়ানো আছে আর একটু সিঁদুর করে নিয়েছি। তো চলো এই ময়দা সিঁদুরটা খেয়ে নেবো আর মামা কাজ করবে, মামা খাবে না। তো দুপুরে কথা হচ্ছে, বেশি বকবক করাচ্ছে। আর এবছর আমাদের মনে হয় খাবি পূজা শপিং করা হবে না। তো কী হয় দেখা যাক। মামামের জন্য একটা ড্রেস কিনেছি, তো সেটা দেখাবো। আর মামামকে জুতো এগুলো কিনে দিতে হবে, যেদিন কিনবো সেদিন তোমাদের দেখাবো। ওকে, তো চলো। বন্ধুরা, আমি কাজগুলো দিয়েছি, শব্দ গঠন করো। তো এটা পড়ে যাবে, সরে যা না, শব্দ গঠন না, শ্রেণী অক্ষর। তো একার দিয়ে কী কী শ্রেণী অক্ষর হয়, তো আমি ভুল লিখেছি এটা, সেই কাজ দিয়েছি। এখানে অকার থেকে অকার পর্যন্ত লেখো। আর মামাম দেখো বিছানায় লিখছে হারানো। মা এখানে ভাবে আছে, দেখো এটা আমের চাটনি, এটা চচ্চড়ি আছে আর এটা মাছের ছড়। তো আর গরম গরম বেগুন ভাজা করেছিল,
একটু ওদের দিয়েছে, আর এই বেগুন ভাজাটা আছে কড়াইতে, মামাকে খাইয়ে দিলাম। এবার ওর মুখটা ধুয়ে দেবো, তারপর আমরা খেয়ে নেবো। তো তাদেরকে খেয়ে নিই, যদি বিকালে কথা বলতে পারি তো কথা বলবো। তো এখন আমার হাজব্যান্ড মানে বেডশিটটা গিয়েছে ছাদে গেছে মেলে দিতে, তো এলে সবাই একসাথেই খেয়ে নেবো। তো চলো।